বেগুনের ভর্তাটা, এটা হচ্ছে ওই যে রসুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধইনা পাতা, আর এটা হচ্ছে ওই যে লবণ, ওইটা লবণ মরিচ। আচ্ছা, আর এটা হচ্ছে হাঁস, এটা গরু, আর এটা হচ্ছে বট। বট গুলা সুন্দর লাগলো, ছোট 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 করে কেটে দিয়েছে। এই বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছি হচ্ছে খিলগাঁও, খিলগাঁওয়ে কালাই রুটির আড্ডায়। দেখেন আমার এদের একটা জিনিস খুব ভালো লাগলো, দেখেন এই যে, এই যে এটা দিয়ে রাখছে, যেহেতু এই যে আমার 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 পায়ে সমস্যা আছে, ওটার জন্য ওরা এটা দিয়ে রাখছে। তো চলেন ভিতরে যাই, আমাদের চেক এট আউট। আমি বেশ কয়েকদিন ধরে আমি কালাইয়ের রুটির জিনিসটা শুনছি, আমি কোনো সময় খাই নাই। আজকে ভাবলাম এসে পড়ি, আর আমি এমন টাইমে এসেছি যাতে ভিড় কম হয়, আমি যাতে যেহেতু করোনা মহামারীটা আমি যাতে আমি সুন্দর করে ভিডিওটাও করতে পারি, আবার যাতে অত ক্রাউডেডও না থাকে। আমরা একটু ক্লোজ করে দেখাই কালাই রুটি, 30 টাকা, বেগুন ভর্তা 20 টাকা, রসুন ভর্তা 10 টাকা, ধনিয়া পাতা ভর্তা, আরও ওই যে এদের মেনু আছে। তো ভাইয়া, কালাই রুটি জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের মাসকালের ডাল এবং চালের গুঁড়ো মিক্স করে যেটা বানানো হয়। মাসকালের ডাল, মাসকালের ডাল আর চালের গুঁড়ো, চালের গুঁড়ো মিক্স থাকে, মিক্স থাকে। তো আমরা কি দেখতে পারবো যে কেমনে বানায়? এটা আসলে ভেতরে দেখতে পারবেন, কিন্তু আমাদের পারমিশন আছে, আমরা সারাক্ষণ নাই। যদি একটু পারমিশনটা দিতেন তাহলে, মানে নিতেন তাহলে আমরা একটু আমাদের অডিয়েন্স একটু দেখে দিতাম। ওকে, দেখি কত বলি, দেখা গেলে আপনাদেরও দেখাবো। টিল দেন স্টে টিউনড। আচ্ছা, সো আনফর্চুনেটলি সরি, আমি ওনারের সাথে কথা বললাম ফোনে, আমি কিচেনের ভিডিওটা করার পারমিশনটা পেলাম না। ওদের নাকি কিছু প্রোটোকল আছে, সো আগে মানে আসার আগে বলতে হয়, তারপর ওনার থাকলে দ্যাটস আ ডিফারেন্ট থিং। সো এই যে আমি আজকে কি কি অর্ডার দিবাম বলি, এই যে এটা হচ্ছে ওদের মেনু। আমি এখান থেকে কালাই রুটি, আমাকে বললো এটা গরম গরম খাইতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যায়। তো আমি কালাই রুটি অর্ডার দিলাম, যেটার দাম 30 টাকা এক একটা, বেগুন ভর্তা 20 টাকা, রসুন ভর্তা 10 টাকা, ধনিয়া পাতা ভর্তা 10 টাকা, লবণ ঝাল ভর্তা 10 টাকা, সেইগুলো অর্ডার দিয়েছি। এখানে অর্ডার দিয়েছি হচ্ছে স্পেশাল বট, যেটাকে উজুরিও বলে, দিয়েছি স্পেশাল গরুর মাংস যেটা 140, একটা স্পেশাল হাঁসের মাংস যেটা 150, আর দ্যাটস ইট। আজকে এগুলাই অর্ডার দিলাম। তো খাবার আসুক, তারপর খেয়ে আমরা বলবো যে কেমন লাগলো। আসলে কি ইটস ওয়ার্থ কামিং অল দ্য ওয়ে ফ্রম উত্তরা টু খিলগাঁও ফর দিস অর নট? আর আরেকটা কথা বলে রাখি, এদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা মোহাম্মদপুরে, একটা খিলগাঁওয়ে। খিলগাঁওয়েরটা হচ্ছে তালতলা মার্কেটের ওইখানে আশেপাশে। আমি এদের এদের অ্যাড্রেসটা আর ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো খাওয়া আসুক, তারপর চেক করি আগে যে খাবার কেমন, কারণ খাওয়া ভালো না হইলে তো এত কথা বলে লাভ নাই। সো খাওয়া আসুক। আমাদের খাওয়া এসে পড়েছে, এটা হচ্ছে বেগুন, বেগুনের ভর্তাটা, এটা হচ্ছে ওই যে রসুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধইনা পাতা, আর এটা হচ্ছে ওই যে লবণ, ওইটা লবণ মরিচ।
ট্রেডিশন ধরে রাখছে এটা আমার মনে হয় এটা চাপাই নবাবগঞ্জ বা কোথাও খাওয়া তোর ট্রেডিশনে যে সব মাটির ইসে করার মধ্যে দিয়েছে গরম করে দেয় আমি কালে রুটিটা আগে দেখে এটা খালি ঢুকিয়ে দেখি খুবই ব্ল্যান্ড কোন ফ্লেভার টেভার ই না তাই এগুলো এইসব দিয়ে খায় যারা ইন্ডিয়ায় থাকেন বা ইন্ডিয়া গিয়েছেন রাজস্থান সাইডে বাজে লেখা রুটি বলে এগুলো বাজে লেখা রুটি আমি ধনা পাতা দিয়ে খাই ধনা পাতা বর্তা সরি বেগুন উপর সরিষার তেল দিয়েছে সরিষার তেলের ফ্লেভারটা আসেই আসছে স্ট্রং এটা গরম গরম খাবেন না শক্ত হয়ে যাবে আমি আরেকবার খাই পেঁয়াজ দিয়ে দিয়েছে উপরে মরিচ এটা হচ্ছে রসুনের ভর্তাটা রসুনের ঝাঁজে স্ট্রং ফ্লেভার আসছে স্ট্রং ঝাঁজটা মুখে যে লাগে তার মধ্যে সরিষার তেল দিয়েছে না ডাবল ঝাঁজ টু গুড টু গুড বলতে গিয়ে মানে ডিফারেন্ট টাইপের খাবার আমি এবার খাবো ধনিয়া পাতা ভর্তা প্রাইসটা দশ টাকার অনুযায়ী অনেক অনেক বেশি ভালো ভর্তা প্রত্যেকটা মজা লাগলো এবার লবণ আর ইটা খাবো লবণ মরিচ অনেক ঝাল নাকে ঝাল উঠে প্রত্যেকটা ভর্তা আমার সেল লাগলো প্রত্যেকটা ভর্তা আমি এখানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাওয়া খাবো প্রত্যেকটা ভর্তা আমার মজা লাগলো কালাই রুটি হচ্ছে মেইনলি আপনার কালাই রুটি হচ্ছে মেইনলি প্লেন থাকে ডালের যেহেতু ডাল দিয়ে করে এই যে দেখেন সামনের থেকে একটু দেখাই একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছেন একটু খাই অনেক মজা মশলা গুলো ঠিক করে কষিয়ে পাক করে আছে অনেক ফ্লেভারফুল
আমি মাংসটা খাবো। দেখেন একটু ক্লোজ করে নেই, মনে হয় বোনলেস পিস। আমি আগে খালি গরম মাংসটা খাই একটু। ইট ইজ সফট, টেস্ট সুন্দর, একটু মেস বান টাইপের টেস্ট পাচ্ছি আমি। রগের মাংস পার্টটা বেশি মজা লাগছে। হাসান মাংসটা এখান থেকে খাই, এক দুই তিন চারটে ছোট্ট ছোট্ট পিসের ই দিয়েছে। হাসান মাংস অনেক জায়গায় শক্ত রয়ে যায়, বাট লেটস সি এটা কেমন। অনেক সব প্রত্যেকটা আইটেম আমার অনেক মজা লাগলো, অনেক ডিফারেন্ট টাইপের একটা খাওয়া খেলাম অনেকদিন পর। আমি এই প্লেসটা আমি হাইলি রিকমেন্ড করবো, ট্রাস্ট মি। মানে ডিফারেন্ট টাইপের যারা ভর্তা ভাজি এসব দেশীয় খাবার লাইক করেন, কালাই রুটি, রুটিটা সিম্পল মানে ডাল দিয়ে, মাছ কালের ডাল হালকা চালের গুঁড়া দিয়ে করেন, তো একবার হলেও ট্রাই করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল to support me throughout my journey. Thank you very much.